বেশ কিছুদিন ধরে ইউরোপীয় গণমাধ্যমগুলো জানাচ্ছিল, এই মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে পিএসজি চুক্তি শেষ হয়ে যাওয়ার পর লিওনেল মেসিকে পিএসজি থেকে বের করে স্বদেশী অ্যান্তোনিও গ্রিজম্যানকে দলে আনতে চাইছেন কিলিয়ান এমব্যাপে। মেসির সঙ্গে কিলিয়ান এমব্যাপের মাঠের মধ্যে তেমন সম্পর্ক আর ভালো না থাকায় লিওনেল মেসিকে দল থেকে বার করে দিয়ে স্বদেশী অ্যান্তোনিও গ্রিজম্যানকেই দলে চাইছিলেন এই ফরাসি তারকা। এই মৌসুমে শুরুতে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করার সময় পিএসজি কিছু আলাদা শক্তি দিয়েছিল কিলিয়ান এমব্যাপেকে, যার মাধ্যমে তিনি পিএসজি দলে কোন প্লেয়ার থাকবেন এবং কোন প্লেয়ার থাকবেন না সেই নিয়েও মতামত দিতে পারবেন। তবে লিওনেল মেসিকে দল থেকে বার করে দিয়ে অ্যান্তোনিও গ্রিজম্যানকে পিএসজিতে আনার প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছে ন্যাশনাল খেলাইফির বোর্ড, এমনটাই জানাচ্ছে পিএসজি টক। পিএসজি দলের খবরাখবর ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে লিওনেল মেসি এবং সার্জিও রামোস সামনের দিনগুলোতে বেশি করে প্রাধান্য পাবে পিএসজি দলে। তাদের সাথে আরও কিছু মৌসুমের জন্য চুক্তি নবায়ন করতে চায় পিএসজি। সার্জিও র্যামোসকে এখনও পর্যন্ত চুক্তি নবায়নের জন্য না জানালেও তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণ করার পরেই সার্জিও র্যামোসের সঙ্গেও চুক্তি নবায়নের কথাবার্তা চালাবে পিএসজি। তবে লিওনেল মেসির পারফরমেন্স বিবেচনা করে তার সাথে আরও দু বছরের চুক্তি নবায়ন করে নিতে চাইছে ফ্রান্সের দলটি। মেসির পারফরমেন্সে যথেষ্ট সন্তুষ্ট হয়েছেন ন্যাশনাল খেলাইফি, যার কারণে লিওনেল মেসিকে দলে রেখে দিতে চাইছেন তিনি এবং কিলিয়ান এমব্যাপের এমন উদ্ভট চাওয়াকেও প্রাধান্য দিচ্ছেন না পিএসজি সভাপতি। কাতার বিশ্বকাপের পর যদি লিওনেল মেসি আরও কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চান তবে আরও দু বছর পিএসজিতে থাকতে পারবেন তিনি এবং নেইমারের সঙ্গে একসাথে খেলতে পারবেন আরও দু বছর। তবে পিএসজিতে যেরকম বাজে আচরণ পাচ্ছেন লিওনেল মেসি, এর পরের মৌসুমে আবারও বার্সেলোনায় দেখা যেতে পারে তাকে।